আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাজকর্মের প্রথম পত্রের ক্লাসে রাজশাহী কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলি আলোচনা করবো এটি চতুর্থ পত্রের সকলকে শীতের সকালে শুভ মধ্যাহ্ন জানিয়ে এবং আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি সমাজকর্মের চতুর্থ অধ্যায় হল প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সমাজকর্মের বিভিন্ন প্রত্যয় আমরা ইতিপূর্বে আমাদের আলোচনা থেকে জেনেছি যে সমাজকর্ম হচ্ছে মানব কল্যাণ সংশ্লিষ্ট বিশেষ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা সম্পন্ন এমন এক ধরনের পেশা বিজ্ঞান ও কলা যা বৈজ্ঞানিক সেবা ব্যবস্থা দ্বারা মানুষের বহুমুখী সমস্যা সমাধানে সহায়তা করে সমাজকর্মের এই বিশাল কর্ম পরিসরের জ্ঞান অর্জন এবং অনুশীলনগত পূর্ণতায় সমাজ ও সমাজ উন্নয়ন সংশ্লিষ্ট ধারণা বা প্রত্যয় অপরিহার্য রূপে বিবেচিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যয়গুলি আছে এই প্রত্যয়গুলি সম্পর্কে আমাদের এই চতুর্থ অধ্যায় আলোচনা আমরা এই প্রত্যয়গুলি আলোচনা করার আগে আমরা দেখি যে প্রত্যয় বিষয়টি কি প্রত্যয় যা ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কনসেপ্ট বা সহজ বাংলায় বলা যায় ধারণা ধারণা শব্দটি আমরা কম বেশি এটার সাথে পরিচিত প্রত্যেকটা বিষয়ের বহুল ব্যবহৃত কিছু প্রত্যয় থাকে যার মাধ্যমে তার নিজস্ব অর্থকে প্রকাশ করে অর্থাৎ সমাজকর্মের বিষয়গুলোকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় থাকে এই যে বিষয়গুলো সম্পূর্ণভাবে বিমূর্ত অবস্থা এবং বিভিন্ন ঘটনা বা বাস্তব উপাদানের ইঙ্গিত প্রদান করে এগুলোই মূলত হচ্ছে প্রত্যয় আমরা সমাজকর্ম সম্পর্কে যখন জ্ঞান নিব বা ধারণা নিব তখন এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু প্রত্যয় আমাদের ধারণা থাকাটা অত্যন্ত জরুরি কেন জরুরি যেহেতু সমাজকর্ম একটা পদ্ধতি নির্ভর এবং ব্যবহারিক সামাজিক বিজ্ঞান যার কাজ হলো সমস্যার সমাধান করা আর এই সমস্যার সমাধান করতে গিয়ে সমাজকর্মের সাথে সাথে কিছু সংশ্লিষ্ট বিষয় যেমন সমাজ কল্যাণ সমাজ সেবা সামাজিক পরিবর্তন সামাজিক উন্নয়ন সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক আন্দোলন সমাজ সংস্কার প্রভৃতি বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে বা ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু আমরা সমাজকর্মের প্রত্যয়টাকে সঠিকভাবে বা যথাযথভাবে আমরা জানতে পারবো না বা আমাদের পক্ষে জানা সম্ভব হবে না এই কারণে আমরা আমাদের এই অধ্যায়ে তৃতীয় অধ্যায়টাকে আমরা আপাতত রেখে আমরা চতুর্থ অধ্যায় এই সমাজকর্ম সংশ্লিষ্ট প্রত্যয়গুলো আমরা আলোচনা করব আমাদের আলোচনার এই পর্বে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী যে বিষয়গুলি আমরা আলোচনা করব সেই বিষয়গুলোর মধ্যে আমাদের চলে আসছে যেমন আমরা প্রথমত যদি বলি যে সমাজ কল্যাণ এই বিষয়টি দ্বিতীয়তায় আসি আমরা সমাজ সেবা সামাজিক পরিবর্তন সামাজিক উন্নয়ন এরপর আছে সামাজিক নিয়ন্ত্রণ আছে আমাদের সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কার এই বিষয়গুলো আমাদের এই সমাজকর্মের সংশ্লিষ্ট প্রত্যয় এই অধ্যায়ের আলোচ্য বিষয় আমরা আমাদের আলোচনা শুরুতে সমাজ কল্যাণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী সমাজ কল্যাণ এবং সমাজকর্ম এত ঘনিষ্ঠ এবং কাছাকাছি শব্দ যে অনেক সময় আমরা এ দুটোকে এক করে ফেলি আর শুধু এক করায় না আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে সমাজকর্ম বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে তার মধ্যে যেমন অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিষয়টি সমাজ কল্যাণ বিষয় হিসাবে অভিহিত সেখানে সমাজ কল্যাণ ও গবেষক ইনস্টিটিউট সেখান থেকে সমাজকর্মের উচ্চতর ডিগ্রি লাভ করা যায় পাশাপাশি আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি সিলেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সর্বোপরি জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টি কিন্তু সমাজকর্ম নামে অভিহিত যে কারণে অনেক সময় এই সমাজকর্ম এবং সমাজ কল্যাণের বিষয়টিকে সবসময় এক হিসাবে দেখা হয় আমরা আমাদের আজকের আলোচনায় এই বিষয়ে আমরা আশা করি আমাদের যে এই বিষয় সম্পর্কে আরো আহ গভীরভাবে ধারণা লাভ করতে সক্ষম হব সুপ্রিয় শিক্ষার্থী এই যে আমাদের আজকের যে প্রত্যয়ের আলোচ্য বিষয়গুলো এই প্রত্যয়ের আলোচ্য বিষয়ে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সে বিষয়ে একটু আমি তোমাদের সাথে ধারণাটা শেয়ার করি সেটা হচ্ছে সমাজ কল্যাণ সম্পর্কে আমরা এর লক্ষ্য উদ্দেশ্য এবং এর সাথে সমাজকর্মের সম্পর্ক এটাকে ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে এর কার্যক্রমগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো এই অধ্যায় পাঠ শেষে সমাজসেবার ধারণা সমাজসেবা এবং সমাজকর্মের সম্পর্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক নিরাপত্তা এই সামাজিক নিরাপত্তা বিষয়েও কিন্তু আমরা এই অধ্যায় থেকে ধারণা লাভ করতে পারবো এছাড়াও আছে সামাজিক পরিবর্তন যে সামাজিক পরিবর্তনের সাথে বা যে সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে সমাজকর্ম বিষয়টি এসছে এ বিষয়টি আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে সামাজিক উন্নয়ন সামাজিক নিয়ন্ত্রণ এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের ধারণা লাভ করতে পারবো আমাদের পাঠ পরিকল্পনার এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমাদের পাঠ পরিকল্পনার প্রথম পাঠ যে ক্লাসটি আমরা আজকে একটু পরে শুরু করব এই পাঠে আমাদের আছে সমাজ কল্যাণ সম্পর্কে ধারণা এবং সমাজকর্মের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক এছাড়াও পরবর্তীতে আমরা যে বিষয়গুলি আলোচনা করব ধারাবাহিকভাবে বিষয়গুলি আমাদের এখানে আছে আমরা এগুলি পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব আমরা আজকের আলোচ্য বিষয় যেটি এই যে সমাজ কল্যাণের ধারণার লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজ কল্যাণের সাথে সমাজকর্মের সম্পর্ক এই বিষয়টিতে আমরা আলোকপাত সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রথমেই চলে আসি সমাজ কল্যাণের ধারণা সম্পর্কে সমাজ কল্যাণের ধারণা বলতে আমরা কি বুঝি সমাজ কল্যাণের বিষয়টি এইভাবে আসছে ধারণাটি যে মানব সভ্যতার ইতিহাসে সমাজ কল্যাণ ধারণাটি অত্যন্ত প্রাচীন যখন থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো তখন থেকেই মূলত এই কল্যাণ শব্দটি মানুষের এই যে সমাজবদ্ধভাবে বসবাস করার জীবনের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্কের একটা বিষয় হিসাবে চলে এসছে সমাজ কল্যাণ প্রত্যয়টি মূলত সমাজের দুঃস্থ অসহায় মানুষের মঙ্গল সাধন মঙ্গল সাধন বা কল্যাণ সাধনের সাথে সংশ্লিষ্ট কিরকম ভাবে আমরা যদি সেই প্রাচীন যুগে যখন মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো তখনকার কথাই যদি ধরি যে মানুষের যে শিকার জীবন ছিল অর্থাৎ বিভিন্ন পশু পাখি এগুলো শিকার করে তারা যে জীবন ধারণ করত বা তাদের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের প্রয়োজনটা মেটাতো তখন কিন্তু সকলে মিলে একসাথে শিকারে যেত না এখানে বিষয়টি কি হতো শিকার করার জন্য যারা সেই এক একটি গোত্র বা সমাজবদ্ধ হয়ে যারা বসবাস করে তাদের মধ্যে যারা শক্তিশালী তাদের মধ্যে যারা বলবান এই রকম লোকেরা তারা শিকারের কাজে যেত পাশাপাশি যারা একটু অসুস্থ যারা ছোট শিশু যারা বৃদ্ধ অথবা মহিলারা তারা কিন্তু এই শিকার কাজের সাথে যেত না অন্যরা সংগ্রহ করে এনে খাদ্য সংগ্রহ করে এনে তাদেরকে খাওয়াতো শুধু তাই নয় অন্য অন্য কাজে দেখা যেত যে যে সাধারণত দল কাজ করত এবং তাদের মধ্যে যারা একটু অসহায় বা দুস্থ ছিল বা বৃদ্ধ ছিল অসুস্থ ছিল তাদের জন্য এই কাজগুলো করা হতো সেই হিসাবে সমাজ কল্যাণকে বলা হচ্ছে কি যে এটা মানুষের জীবনের সাথে বা সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের সাথে এটা ঘনিষ্ঠভাবে বা ওতপ্রোতভাবে মানুষের সাথে জড়িত সমাজকর্মের কথাটা আমরা যদি বলি যে সমাজের কল্যাণমূলক কাজকে বোঝায় দুটো প্রত্যয় নিয়ে এই কল্যাণমূলক এই সমাজ কল্যাণ শব্দটি একটি হচ্ছে সমাজ অপরটি হচ্ছে কল্যাণ তাইলে এই যে সমাজ এবং কল্যাণ এই দুটো শব্দ আমরা তাইলে আসি সমাজ শব্দটির সাথে যে সমাজ বলতে আমরা কি বুঝি সমাজ বলতে বোঝা যাচ্ছে যে সমাজের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সোসাইটি যেটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এই সোসাইটি শব্দটি এসছে সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা আর সমাজ বলতে পারস্পরিক সম্পর্কযুক্ত জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আছে এই রকম জনসমষ্টি বা এই এইরকম কমিউনিটি ভিত্তিক যারা তারাই হলো বা সেটি হল সমাজ অন্যদিকে কল্যাণ বা যেটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়েলফেয়ার এটি একটি আপেক্ষিক এবং মানসিক ধারণা কেননা মানুষের আশা আকাঙ্ক্ষা তৃপ্তি সন্তুষ্টি অসন্তুষ্টি ইত্যাদি বিষয় নিয়েই কিন্তু কল্যাণ ধারণাটি তাহলে সমাজকর্মের অভিধানের ব্যাখ্যা অনুযায়ী সমাজকর্ম সম্পর্কে বলা হচ্ছে সমাজ কল্যাণ সম্পর্কে বলা হচ্ছে সমাজ কল্যাণ হলো কোন জনসমষ্টি বা সমাজের সমষ্টিগত কল্যাণকর অবস্থা কি হচ্ছে যে কোন জনসমষ্টির কল্যাণকর অবস্থা যে অবস্থায় আছে তার থেকে আরেকটু উন্নত বা বেটার জীবনযাপনটাকেই মূলত সমাজ কল্যাণ বলা হচ্ছে সমাজ কল্যাণ সম্পর্কে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দুইজন মানুষ দিয়েছেন একজন হচ্ছেন উইলসন এবং অপরজন রাইল্যান্ড তারা সমাজ কল্যাণের সংক্ষিপ্ততম সংজ্ঞায় বলছে কি যে ইট ইজ অফ অল পিপল ফর অল পিপুল অর্থাৎ এটি সকল মানুষের জন্য সকল মানুষের সংগঠিত প্রচেষ্টা অর্থাৎ একটা সমাজে যে মানুষরা মানুষগুলি আছেন তাদের সকলের একটা সংগঠিত প্রচেষ্টা হচ্ছে সমাজ কল্যাণ আর সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য বা প্রচলিত সংজ্ঞা দিয়েছেন ওয়াল্টার আলসার ফিডল্যান্ডার নামে একজন মার্কিন সমাজবিজ্ঞানী এই ফিডল্যান্ডার সমাজ কল্যাণ সম্পর্কে বলছেন যে সমাজ কল্যাণ হলো সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক সমাজসেবা প্রদানের এমন এক সুসংগঠিত কর্মপদ্ধতি যার উদ্দেশ্য ব্যক্তি ও দলকে সন্তোষজনক জীবন ও স্বাস্থ্যমান অর্জনে সহায়তা করা ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক উন্নত করে তাদের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ সাধন এবং পরিবার ও সমাজের প্রয়োজনের সাথে সংগতি রেখে তাদের কল্যাণের পথকে উন্নত করা সংজ্ঞাটি একটু বড় কিন্তু এই ফিডল্যান্ডারের যে সংজ্ঞাটি এই সংজ্ঞার মধ্যে কিন্তু সমাজ কল্যাণের সকল দিক অর্থাৎ সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য সমাজ কল্যাণের বৈশিষ্ট্য সমাজ পরিধি সকল বিষয়গুলো কিন্তু চলে আসছে আমরা যদি এই সংজ্ঞাটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে তোমরা আরেকটু সহজভাবে হয়তো বুঝতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটা কি বলছে সমাজ কল্যাণ হলো সামাজিক প্রতিষ্ঠান কর্তৃক সমাজ সেবা প্রদানের একটা সুসংগঠিত কর্ম পদ্ধতি অর্থাৎ মানুষ যে মানুষের জন্য যে কাজটি করতো এক সময় সেটা কিসের থেকে নিজের মানসিক তাগিদ থেকে অথবা বলা যায় যে তার মানবতাবোধ থেকে এই মানবতাবোধ থেকে যে বিষয়টি এসছিল সেটাকে কি করা হচ্ছে একটা সুশৃঙ্খল বা একটা সুন্দর রূপায়নের জন্য বা রূপ দেয়ার জন্য এটাকে কি করা হচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃক সমাজ সেবা প্রদানের একটা কর্মপদ্ধতির মধ্যে ফেলা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সুসংগঠিত ভাবে সংগঠিতর সাথেও কিন্তু আরো একটি বিশ্লেষণ যোগ হয়েছে সেটা হচ্ছে সুসংগঠিতভাবে মানে খুব ভালোভাবে সেখানে কি যার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি এবং দলকে সন্তোষজনক জীবন ও স্বাস্থ্যমান অর্জনে সহায়তা করা মানুষের জীবনের সাথে সাথে কিন্তু মানুষের স্বাস্থ্যগত দিকটি অর্থাৎ ফিজিক্যাল স্বাস্থ্য এবং মানুষের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য দুইটা বিষয় কিন্তু এখানে চলে আসছে এই দুইটা বিষয়ের কি করা মান অর্জনে সহায়তা করা অর্থাৎ সন্তোষজনক জীবন ও স্বাস্থ্যমান বলতে কিন্তু মানুষের সবকিছু একটা মানুষের পুরোপুরি ভালো থাকার বিষয়টি চলে আসছে সাথে সাথে যে জিনিসটি আসছে যে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক উন্নত করে অর্থাৎ এই যে আমরা সমাজে পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত এইটাকে আরো একটু উন্নত করা তাতে করে কি হয় কি যে তাদের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ সাধন অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু সুপ্ত প্রতিভা বা সুপ্ত ক্ষমতা আছে এই সুপ্ত প্রতিভা বা ক্ষমতাটাকে পূর্ণ বিকাশের জন্য কি দরকার তার একটা উন্নত সামাজিক সম্পর্ক দরকার যাতে করে হয় কি পরিবার এবং সমাজের প্রয়োজনের সাথে সংগতি রেখে তাদের কল্যাণের পথকে উন্নত করে সুপ্রিয় শিক্ষার্থী এই প্রসঙ্গে আমি তোমাদের সাথে একটু একটা গল্প আমি শেয়ার করতে চাই সেই গল্পটি এইরকম যে আমি যখন তোমাদের মতো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন আমি এখানে শিক্ষার্থী অধ্যয়নরত ছিলাম হিসাবে আমাদের একজন সহপাঠী ছিলেন তিনি অন্ধ বা ব্লাইন্ড অর্থাৎ দুই চোখেই কিন্তু তিনি কোনো কিছু দেখতে পেতেন না তিনি উনিশশো সালে এসএসসি পাশ করে রাজশাহী কলেজে আমাদের সহপাঠী হলেন এই যে আমরা বিভিন্ন কিন্তু এই যে তার লেখাপড়ার ব্যাপারে তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা অর্থাৎ তিনি তো আমাদের মতো চক্ষুষমান ব্যক্তি না বই দেখে পড়তে পারতেন না তাদের পড়া পড়ালেখার সিস্টেমটা হচ্ছে সিস্টেমে এই ব্রেইল সিস্টেমে পড়ার ব্যাপারে আমরা অনেক সহপাঠী আমাদের নিজস্ব যে নোট ছিল অথবা আমরা বই থেকে যেগুলো পড়ি এগুলো কিন্তু তাকে তার ব্রেন সিস্টেমে লিখতে আমরা সহযোগিতা করতাম কিরকম ভাবে সহযোগিতা করতাম আমরা মুখে বলতাম উনি তার যে ব্রেন টাইপরাইটার ছিল সেই টাইপরাইটারে তিনি সেগুলি টাইপ করে নিতেন তাহলে এই যে আমাদের মধ্যে পারস্পরিক একটা কি হলো ব্যক্তিগত এবং একটা সামাজিক সম্পর্কটা উন্নত হলো আর এই উন্নত সামাজিক সম্পর্ক সেটা কি করলো তার অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ সাধন করতে পেরেছিল কিভাবে সে আমাদের সাথে এখান থেকে মাধ্যমিক আমাদের মতোই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স এবং মাস্টার ডিগ্রি অর্জন করে বর্তমানে তিনি সমাজসেবা অধিদপ্তরের একটি অন্ধ স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে যে গল্পটি আমি শেয়ার করলাম এখানে দেখো তার শুধু এই একটি গল্প মানে আরো অনেক কিছু বলা যায় কিন্তু একটি গল্প দিয়ে বোঝা যাচ্ছে যে কি হলো সে তার সমাজের সাথে প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে তার কল্যাণের পথকে উন্নত করেছে কিরকম ভাবে আমাদের দেশে সাধারণত যারা এরকম বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তারা সাধারণত অন্যের সহায়তায় বা অন্যের করুণায় বা অন্যের সাহায্যে তাদের জীবন পার করে কিন্তু এই ব্যক্তিটি আমাদের নিঃসন্দেহে তার স্কুল পড়া এবং অন্যান্য ক্ষেত্রে তার অভিভাবকরা এবং অন্য যারা তার সাথে ছিলেন বিভিন্ন তার সহপাঠী সহ তার সকল শিক্ষকরা তাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন মাঝের দুইটি বছর অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে যখন আমরা রাজশাহী কলেজে শিক্ষার্থী ছিলাম তখন তাকে যে সহযোগিতাটা দিয়েছিলাম সেই সহযোগিতার ফলে সে অন্যের উপরে নির্ভর না করে একজন অন্ধ ব্যক্তি হয়েও কিন্তু তিনি মর্যাদা সহ বা খুব ভালো একটা পজিশনে বর্তমানে কিন্তু তিনি তার জীবন অতিবাহিত করছেন এরকমভাবে কিন্তু অনেক এই মানে কি বলা যায় যে শারীরিক প্রতিবন্ধকতার শিকার যে সকল মানুষ আছেন তাদেরকে একটু তাদের মধ্যে একটা পারস্পরিক সামাজিক সম্পর্ক উন্নত করা অথবা তার অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন করা এগুলোতে তার হচ্ছে কি তার কল্যাণের পথকে উন্নত করা হচ্ছে আরো একটি অতি সম্প্রতিকালে আরও আরো একটি উদাহরণ তোমাদের সামনে আমরা আমি দেওয়ার চেষ্টা করছি অতি সম্প্রতি সম্ভবত গত সপ্তাহে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার ঠিক এই যে এইদিকের পেছনে তোমরা ওনার ছবিটি দেখতে পাচ্ছো যে ওনার ফেয়ারউইলের একটি প্রোগ্রাম চলছে উনি একজন হ্যান্ডিক্রাফট বা এই যে আমাদের অধ্যক্ষ স্যারের যে ছবিটি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এই আমাদের অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান উনি গত সপ্তাহে একজন শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন একজন আ মহিলাকে এই কলেজের মেয়েদের হোস্টেলে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিয়েছেন এই মানুষটি যদি এই চাকরি পাওয়ার ফলে হলো কি যে সে তার জীবন মানকে কিন্তু উন্নত করতে পারছে আবার তার যে প্রতিবন্ধকতাগুলো এই প্রতিবন্ধকতাগুলোকে সে দূর করতে পারছে তাইলে এই যে ফ্রিডল্যান্ডারের যে সংজ্ঞাটি আমরা বললাম যে ফ্রিডল্যান্ডারের সেই সংজ্ঞায় যে বিষয়টি মানে এসছে যে কথাটি আমরা বলছি যে তার কি হচ্ছে অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ এবং কি করছে তার কল্যাণের পথকে উন্নত করতে পারছে আমাদের সেই বন্ধুটির কথা অথবা অতি সম্প্রতি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় যে কাজটি করলেন এইটি কিন্তু কি হচ্ছে যে তার কল্যাণের পথকে উন্নত করে উন্নত পর্যায়ে সে নিয়ে যেতে পারছে আমরা এনসাইক্লোপিডিয়া সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্মের যেটা বিশ্বকোষ এখানে সমাজ কল্যাণ সম্পর্কে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সমাজ কল্যাণ বলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ও বাস্তবায়িত সেই সব কার্যবলীর সমষ্টিকে বোঝায় যেগুলো স্বীকৃত সামাজিক সমস্যার সমাধান প্রতিরোধ বা লাঘবে এবং ব্যক্তি দল বা সমষ্টির কল্যাণের উন্নতি সাধনে নিয়োজিত অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই যে চিরায়ত আমাদের মানুষের মানবিকতা বোধ থেকে যে মানুষের কল্যাণ করা বা উপকার করার যে একটা প্রবণতা কিন্তু আধুনিক সমাজ কল্যাণে এসে হচ্ছে কি যে কোনো একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হ্যাঁ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কি করা হচ্ছে বাস্তবায়িত করা হচ্ছে সেই সব কার্যবলিকে কোন কার্য যে কার্যাবলী সমাজের স্বীকৃত সামাজিক সমস্যা এগুলোকে সমাধান প্রতিরোধ বা এগুলোকে লাঘব করার বা দূর করার চেষ্টা করা হয় তাতে করে হচ্ছে কি ব্যক্তি দল বা সমষ্টি আমরা জানি বা তোমরাও এটা মানে নিজেরা উপলব্ধি করো যে ব্যক্তির সমষ্টি হলো দল এবং দলের বা ব্যক্তি কিছু ব্যক্তি মিলে হচ্ছে দল আর কিছু দল মিলেই হচ্ছে একটা সমষ্টি বা একটা কমিউনিটি বা সমাজ সেখানে কি করছে তাদের তর অবস্থাতে নিয়ে যেতে সাহায্য করছে তাহলে আমরা এই যে তিনটে সংজ্ঞা জি রাইল্যান্ড এবং উইলসনের সংজ্ঞা তারপরে আমরা যেটা বললাম আর্থার ফিডল্যান্ডারের সংজ্ঞা এবং এনসাইক্লোপেডিয়া অব সোশ্যাল ওয়ার্কের যে সংজ্ঞা এগুলোর আলোকে আমরা বলতে পারছি কি যে সমাজ কল্যাণ হচ্ছে এমন একটা সুসংগঠিত কর্মপদ্ধতি যে কর্মপদ্ধতি মানব কল্যাণের সামগ্রিক দিক নিয়ে ব্যাপৃত অর্থাৎ মানুষের জীবনের যত দিক আছে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এই সামগ্রিক দিক এই সমাজ কল্যাণের মধ্যে চলে আসে ব্যক্তি মানুষকে সামাজিক পরিবেশের উপযোগী এবং সামাজিক পরিবেশকে মানব উপযোগী ভূমিকা পালনের উপযুক্ত করে গড়ে তোলা অর্থাৎ ব্যক্তিকে সমাজের উপযোগী আবার শুধু ব্যক্তিকে সমাজের উপযোগী করলে হচ্ছে না সাথে সাথে কিন্তু সমাজকেও ব্যক্তির উপযোগী করতে হবে তবে কিন্তু সেখানে কি হবে একটা সুসংগঠিত ব্যবস্থা আসবে আর এই সুসংগঠিত ব্যবস্থা বা সুসংগঠিত সিস্টেমটাই হচ্ছে মূলত সমাজ কল্যাণ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই যে সমাজ কল্যাণের যে আমরা যে অধ্যায়ে আছি অর্থাৎ প্রত্যয় অধ্যায়ে এই প্রত্যয় অধ্যায়ে কিন্তু সমাজ কল্যাণের ধারণাটি আমাদের মোটামুটিভাবে বলা যায় যে আমরা এই ধারণাটি লাভ করতে পারলাম এরপরে যদি আমরা আসি আমাদের পরবর্তী বিষয়টিতে সেটি হচ্ছে যে এই সমাজ কল্যাণের যে কথাগুলি বললাম এই সমাজ কল্যাণ কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানবতাবাদী চিন্তাধারা এবং সামাজিক দায়িত্ব বোধ থেকে যে সমাজ কল্যাণের সৃষ্টি হয়েছিল এটি মূলত কি ছিল ধর্মীয় ফলশ্রুতিতে একটি সংগঠিত রূপ ধারণ করে অর্থাৎ প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে মানুষের সেবার কথা বলেছে মানুষের বোধ যেরকম আছে ঠিক একইভাবে সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে সেই মানবিক গুণাবলী দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠায় বা পাঠিয়েছেন যে মানবতা বোধ থেকে তার একটি দায়িত্ব বোধ সে বাস্তবায়ন করার চেষ্টা করেন আর এই বাস্তবায়ন করার দায়িত্ব বোধের থেকে কি হয় যে মানুষ মানুষকে পারস্পরিক সাহায্য করে কিন্তু যখন থেকে শিল্পায়ন এবং নগরায়ন শুরু হলো অবশ্যই তোমাদের মনে থাকার কথা আমরা গত ক্লাসে যে কথাটি বলেছিলাম বা যে অধ্যায়টি আমরা আলোচনা করেছিলাম শিল্প বিপ্লব বা শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে যে বিষয়গুলো আসছিল অর্থাৎ শিল্পায়ন নগরায়ন এতে হলো কি যে দ্রুত মানুষের জীবনে একটা ব্যাপক পরিবর্তন আসলো এই ব্যাপক পরিবর্তনের ফলে কি হলো যে মানুষের বিভিন্ন ধরনের চাহিদাগুলো আবার এই চাহিদার সাথে সাথে সমাজে বিভিন্ন সামাজিক সম্পর্ক এগুলো কিন্তু একটা জটিল মানে আকার ধারণ করলো আর সেই জটিল আকার ধারণ করার বিষয়গুলোকে সমাধান করার জন্য বা সেই থেকে সমাজ যে লক্ষ্য উদ্দেশ্যগুলো সেগুলো কিন্তু মধ্যে আছে অর্থাৎ এক সময় যেটি সমস্যা ছিল না এখন সেটি কিন্তু সমস্যা হিসাবে দেখা দিচ্ছে আবার এখন যেটি সমস্যা আছে হয়তো ভবিষ্যতে সেটি সমস্যা থাকবে না এই যে একটা পরিবর্তনশীলতার মধ্যে যে বিষয়টি বা যে প্রত্যয়টি খুব স্বাভাবিকভাবে সে বিষয় বা প্রত্যয়ের লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পার্থক্য চলে আসে তারপরেও কিন্তু সার্বিকভাবে কিছু বা বলা যায় কি যে চিরন্তন ভাবে কিছু লক্ষ্য উদ্দেশ্য একবারে নির্ধারিত থাকে সেই নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্যগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছি বা চেষ্টা করবো তার মধ্যে প্রথমেই বলা হচ্ছে সমাজের সার্বিক কল্যাণ সার্বিক বলতে গেলে কিন্তু সমাজের সকল দিকের কল্যাণ চলে আসে শুধুমাত্র মানুষের অর্থনৈতিক না অর্থনৈতিকের সাথে সাথে সামাজিক সামাজিকের সাথে সাথে সাংস্কৃতিক এর সাথে সাথে রাষ্ট্রীয় বা রাজনৈতিক বিষয়টিও চলে আসে সাথে সাথে কিন্তু মানুষের আবার মনস্তাত্ত্বিক বিষয়টিও চলে আসে এই সকল বিষয়ের কল্যাণ সমাজ কল্যাণের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য তারপর বলা হচ্ছে মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ মানুষের যতগুলো চাহিদা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদা কিন্তু মৌল মানবিক চাহিদা মৌল মানবিক মৌল যদি আমরা কথাটিকে ব্যাখ্যা করি মৌল অর্থাৎ হচ্ছে মূল আর মানবিক হচ্ছে মানব সম্পর্কিত এই যে মানব সম্পর্কিত যে চাহিদাগুলো যেগুলো আমাদের মানে সারা বিশ্বব্যাপী শুধু না মানে এই সারা বিশ্বব্যাপী এবং সাথে সাথে আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক চাহিদাগুলোর মধ্যে হচ্ছে অন্যতম প্রথমে আমরা বলতে পারি যে জীবিক জীবন ধারণের জন্য যে জিনিসটি অত্যন্ত প্রয়োজন সেই জীবন ধারণের প্রয়োজনটি হচ্ছে খাদ্য এটি একটি মৌলিক চাহিদা তারপরে আছে মানবিক যেহেতু বিষয়টি সেই মানবিক বিষয়ের মধ্যে চলে আসছে বস্ত্র বা তার পোশাক বা তার একটা আবরণ সৃষ্টিকর্তা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন অন্য অন্য প্রাণীর মতো একমাত্র প্রাণী মানুষ যার কিন্তু একটা আবরণ দরকার বা স্বাভাবিকভাবে তাকে একটি অন্য একটা জিনিসের আশ্রয় নিতে হয় সেই আশ্রয়টি হতে পারে বা অন্য একটা জিনিসের অন্য একটি উপাদানকে ব্যবহার করতে হয় সেই উপাদানটি সহজভাবে বলা চলে যদি আমরা যেভাবেই বলি না কেন সেই দামি পোশাক আশাক থেকে শুরু করে পশুর চামড়া আমরা বলি অথবা গাছের ছাল বলি কোনো না কোনো কিছু একটা দিয়ে কিন্তু মানুষকে আচ্ছাদন দিতে হয় বা মানুষের প্রোটেকশনের জন্য বা মানুষের প্রয়োজনের জন্য কিন্তু তাকে একটি অতিরিক্ত কিছু ব্যবহার করতে হয় যেটাকে আমরা পোশাকও বলতে পারি বা বস্ত্র বলতে পারি তারপরে চলে আসে বাসস্থান অন্য অন্য প্রাণী তাদের নিজস্ব বাসস্থান তৈরি করে মানুষের জন্যও কিন্তু মানুষের টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য বাসস্থানের প্রয়োজন রয়েছে আছে মানুষের একটা ঠিকানার জন্য বাসস্থানের প্রয়োজন তারপরে চলে আসে মানুষের চিকিৎসার ব্যাপার বা স্বাস্থ্যগত একটা ব্যাপার চলে আসে এই স্বাস্থ্যগত যে ব্যাপারটি চলে আসে যে আমরা প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আমরা আমাদের প্রথম যে মৌলিক চাহিদা খাদ্য হিসাবে আমরা পূরণ করে থাকি তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগ ব্যাধি এগুলোতে আক্রান্ত হই সেগুলোর জন্য আমাদের স্বাস্থ্যগত বিষয় এটিও একটি মানুষের মৌলিক চাহিদা আরেকটি মৌলিক চাহিদা হচ্ছে শিক্ষা যেটি মানুষকে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে বা মানুষ যে আশরাফুল মাকলুকাত সেটি তার শিক্ষার মাধ্যমে শুধুমাত্র আমাদের এই অ্যাকাডেমিক লেখাপড়াই কিন্তু না মানুষ দৈনন্দিন জীবনে তার চারপাশ থেকে যে বিষয়গুলি অর্জন করে সেটাই কিন্তু মানুষের শিক্ষা আর সর্বশেষ বলা হচ্ছে যে মানুষের চিত্ত বিনোদন বা রিক্রিয়েশন এটিও কিন্তু মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা আমরা কিন্তু অনেক সময় এই বিনোদনটাকে এই নাচ গান অথবা অন্য কোনো দিকে নিয়ে যাই শুধু তাই না আমরা যে চিন্তা ভাবনা করি আমরা যে সঠিক পথে চলি কিনা এই জন্য কিন্তু মানুষের এই চিত্ত বিনোদন বা রিক্রিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে শুধুমাত্র বিনোদন খেলাধুলা এগুলো না এগুলোর সাথে সাথে কিন্তু মানুষের মানসিক স্বাস্থ্য বিনোদনের সাথে মানুষের মানসিক স্বাস্থ্য তারপরে আমরা যদি মাঠের খেলাধুলার কথা বলি সেগুলোর সাথে মানুষের শারীরিক স্বাস্থ্য এই সবগুলি কিন্তু জড়িত যে কারণে মৌলিক চাহিদা হিসাবে চিত্ত বিনোদনও একটা গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের সকল ধরনের মৌলিক চাহিদাগুলো পূরণ করা আর এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারলেই কিন্তু মানুষের পক্ষে সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা উন্নত জীবনযাপন করা তার পক্ষে সম্ভব হয় এরপর আসি সামঞ্জস্য বিধান অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট সামঞ্জস্য বিধানটা কেন আসে যে আমরা যে শিল্প বিপ্লব বা বা শিল্পায়ন শহরায়নের কথা আমরা বলি সেখানে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধানটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই যে বিভিন্ন দূর থেকে এসে আমাদের এই কলেজের শিক্ষার্থী হিসাবে তোমরা ভর্তি হয়েছ দেখো তোমরা দূর থেকে যারা এসছো তাদের হোস্টেলে কিছু আবাসন হয় কিছু আবাসন হয় বিভিন্ন ছাত্রাবাস বা মেসগুলিতে এইখানে তোমার পারিবারিক পরিবেশ আর হোস্টেল বা মেসের পরিবেশ এই পরিবেশ দুটো কিন্তু ভিন্ন অথবা তোমার সেই স্কুলের লেখাপড়া আবার কলেজে এসে লেখাপড়া এখানেও কিন্তু কিছুটা ভিন্নতা আছে স্কুলে কি রকম একটার পর একটা একটার পর একটা ক্লাস হচ্ছে তুমি যখন কলেজে চলে আসছো তখন কিন্তু অনেক এখানে বিষয় তার মধ্যে থেকে তুমি কিছু কিছু বিষয় তুমি বেছে নিয়েছো বা পছন্দnio তুমি বিষয়গুলো তুমি অধ্যয়ন করছো সেখানে তোমার কি হচ্ছে যে কিছু বিষয় হয়তো তুমি পরপর ক্লাস পাচ্ছো আবার মাঝখানে একটি গ্যাপ আছে তারপরে তোমার আরেকটি ক্লাস হচ্ছে অথবা দুটি পিরিয়ডের গ্যাপ আছে এই যে স্কুলের পড়া থেকে কলেজের পড়ার একটা ভিন্নতা অথবা বাড়ির পরিবেশ থেকে যে বাড়িতে তুমি একাই হয়তো একটি ঘরে অবস্থান করতে যখন তুমি হোস্টেল বা একটা ছাত্রাবাসে এসে তুমি অবস্থান নিচ্ছ তখন দেখা যাচ্ছে যে তোমার রুমে আরো দুইজন বা তিনজন তোমার রুমমেট আছে এই যে রুমমেট গুলোর সাথে থাকার অথবা হোস্টেলের খাবারটি খাওয়ার মতো তোমাকে কিন্তু নিজেকে সেখানে কি করতে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হচ্ছে বা সামঞ্জস্য বিধান করতে হচ্ছে এই সামঞ্জস্য বিধানটি মানুষের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি হয়তো সেরকম একটি আহ প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে এসছো হতে পারে সেটি রাজশাহী শহর হতে পারে ঢাকা শহর এই রকম একটি শহরে গিয়ে কিন্তু তোমাকে সেই শহরের উপযোগী করে বা শহরের মতো করে তোমাকে কিন্তু সামঞ্জস্য বিধান বা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা বা সামঞ্জস্য বিধান করা কেননা এই মানে প্রাতিষ্ঠানিক সমাজ কল্যাণ বিষয়টি এসছে মূলত শিল্প ফলশ্রুতিতে যে শিল্পায়ন এবং শহরায়ন হয়েছে সেই শিল্পায়ন বা নগরায়ন বা শহরায়ন আমরা যেটাই বলি না কেন সেখান থেকে এইখানে কিন্তু এসে মানুষকে তার কাজের সাথে তাকে সামঞ্জস্য বিধান করতে হচ্ছে বা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে পরবর্তীতে বলা হচ্ছে সামাজিক ভূমিকা পালনের সহায়তা করা সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক ভূমিকা পালনের সহায়তা করা কি সামাজিক ভূমিকা পালনের সহায়তা করা যখন তুমি সামঞ্জস্য বিধানে ব্যর্থ হচ্ছ অথবা আমরা যদি আমাদের পূর্ববর্তী আমরা আমরা সেখানে কি দেখতে পাচ্ছি এই যে আহ মৌলিক চাহিদা পূরণের কথা বলছিলাম এই যে মৌলিক চাহিদা পূরণ আমরা বলি অথবা আমরা যদি এই সামঞ্জস্য বিধানের কথা বলি এখানে যথার্থভাবে যদি আমি বা সমাজের যে কোনো মানুষ সামাজিক ভূমিকাটা তার যথাযথভাবে পালন না করতে পারে তাহলে কিন্তু সে পিছিয়ে পড়বে আর এই পিছিয়ে পড়ার ক্ষেত্রে তাকে তার সামাজিক ভূমিকা পালনের সহায়তা করা সমাজ কল্যাণের অন্যতম একটি লক্ষ্য ঠিক একইভাবে যদি আমি তোমাদের কথা দিয়ে বলি যে তুমি শিক্ষার্থী হিসাবে তোমার রেগুলার যে লেখাপড়া করার কথা এই লেখাপড়াটা যদি তুমি সঠিকভাবে না করতে পারো অর্থাৎ তোমার সামাজিক ভূমিকাটা যদি তুমি না পালন করতে পারো তাহলে দেখা যাবে যে বছর শেষে যখন তোমার পরীক্ষা হচ্ছে অথবা একেবারে ফাইনাল পরীক্ষার কথাই আমরা যদি বলি তাহলে দেখা যাবে সেখানে তুমি তোমার সামাজিক ভূমিকা এই মানে রেগুলার ক্লাস বা পাট গ্রহণ অথবা লেখাপড়া না করার কারণে তুমি সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ এবং তুমি যাচ্ছ পিছিয়ে পরবর্তী আমরা বলছি সম্পদের সুষম বন্টন ও সদ ব্যবহার এটি সমাজ কল্যাণের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি সম্পদের সুষম বন্টন অর্থাৎ সকলে যেন আমাদের যে সকল সম্পদ বা আমাদের অ্যাসেটগুলি আছে এগুলি যেন ভোগ করতে পারে এবং সাথে সাথে তার সদ্ব্যবহার সদ্ব্যবহার বলতে আমরা শুধু সম্পদ বলতে জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ এগুলি কিন্তু না আমরা আমাদের যদি সময়টাকে মনে করি এটিও কিন্তু আমাদের একটা মূল্যবান সম্পদ আমরা এই যে একাডেমিক ভাবে দুই বছর আমরা উচ্চ মাধ্যমিক পড়ি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এটি কিন্তু দুই বছর হলেও আমরা যদি হিসাব করি সেখানে আমরা সর্বোচ্চ আমরা পেতে পারি আঠারো মাস পর্যন্ত এই আঠারো মাসের মধ্যে যদি আমি আমার সময়গুলোকে যথার্থভাবে কাজে লাগাতে না পারি অর্থাৎ আমি আমার সময়ের যদি না করতে পারি তাহলে আমার যে পরবর্তী টার্গেট বা পরবর্তী আমার যে লক্ষ্য অর্থাৎ উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আমি কোনো একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হব সেখানে কিন্তু আমার ব্যর্থতা চলে আসবে তাহলে সম্পদের সদ্ব্যবহার সুষম বন্টনও যেমন থাকবে অর্থাৎ সকলে যেন সেই সম্পদ যথার্থভাবে মানে তাদের তারা পায় এবং শুধু পাওয়া না সেটার যেন যথার্থ ব্যবহার করতে পারে এটি সমাজ কল্যাণের একটি অন্যতম লক্ষ্য এরপর বলতে সামাজিক পরিবেশ সৃষ্টি করা সামাজিক পরিবেশ বলতে তোমরা যারা ইতোমধ্যে কলেজ এসে তোমরা তোমরা এই কলেজের পরিবেশ দেখে গেছো এখানকার লেখাপড়ার পরিবেশটা কিন্তু তোমাদের আমরা আশা করি যে তোমাদের অত্যন্ত উপযোগী বা তোমাদের মনোভূত হবে ঠিক একইভাবে তোমরা যদি ধরো এই সামাজিক পরিবেশের যে বিষয়টি আমরা বলছি তোমার ক্লাসরুমে যদি বেঞ্চ ঠিক মতো না থাকে তোমার ক্লাসরুমে যদি পাওয়ার পয়েন্টের যে আহ কানেকশান সেটা যদি যথার্থভাবে না থাকে তোমার যদি গরমের জন্য তোমার যদি শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা না থাকে তাহলে সেখানে খুব স্বাভাবিকভাবে তোমার লেখাপড়া কিন্তু অনেকটা ব্যাহত হবে ঠিক একইভাবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না তোমার পারিবারিক পরিবেশ যেখানে তুমি লেখাপড়া করছো সেখানে তোমার বাড়ির আশেপাশে যদি খুব উচ্চ সব মানে শব্দে কোনো মাইক বা কোনো সাউন্ড বক্স বাজে তাহলে তোমার সেখানে কি হয় তোমার লেখাপড়ার সময়টা কিন্তু তোমার বিঘ্ন ঘটে তাহলে কিন্তু সেই রকম পরিবেশ তুমি পাচ্ছ না তোমার লেখাপড়াতে সেখানে ক্ষতি হয়ে যাবে এরকমভাবে কর্ম পরিবেশ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন যে চারপাশের যা কিছু আছে আমাদের সব যদি আমাদের উপযোগী না হয় তাহলে সেখানে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জনে বা উন্নত জীবন মান অর্জনে আমরা ব্যর্থ হব এই সামাজিক পরিবেশ সৃষ্টি করা মানুষের উপযোগী করে এটি কিন্তু সমাজকর্মের সমাজ কল্যাণের অন্যতম একটি লক্ষ্য এরপর বলা হচ্ছে স্বাবলম্বন অর্জন স্বাবলম্বনটা হচ্ছে সহযোগ অবলম্বন অর্থাৎ নিজের উপরে নিজের সেই লেভেলটা তৈরি করা নিজে নিজে যেন আমি আমার সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারি আমি আমার যে কাজগুলো আছে সেটি যেন যথার্থভাবে পালন করতে পারি এই বিষয়টি হলো মূলত স্বাবলম্বন অর্জন অর্থাৎ নিজের সমস্যা যদি আমি নিজে সমাধান করতে সক্ষম হই তাহলে কিন্তু সেই সমস্যা আর ঘুরে আমার কাছে নতুন করে আর আসার কথা না বা আসবে না। আবার যদি তাহলে আমি করতে স্বাবলম্বিতা বা নিজের উপরে আত্মনির্ভরশীলতা অর্জন এটি সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য এরপর বলা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন অর্থাৎ এই যে মানুষের মধ্যে উন্নততর জীবনের দিকে যখন মানুষ এগিয়ে যাচ্ছে এই উন্নততর জীবনের দিকে মানুষ এগিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনা বা পরিবর্তন করা এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি কিরকম দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রচলিত অর্থে আমরা কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটু তোমাদের কাছে উদাহরণ দিই সেটি হচ্ছে কেউ সাহায্য চাইতে এসছে আমরা যদি তাকে সরাসরি ওই কিছু দান বা ভিক্ষা সামগ্রী দিই তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে কিন্তু সেই পরিবর্তনটি আনা সম্ভব হচ্ছে না হয়তো তুমি তোমার ছোটবেলায় তোমার যখন আরো কম বয়স হয়তো পাঁচ বছর আগে তুমি যাকে ভিক্ষা ভিত্তিতে দেখেছ এখনো হয়তো সেই সেই ভিক্ষুক হিসাবে আছে এই লোকটি বিভিন্ন মানুষের সাহায্য গ্রহণ করছে সাহায্য পাচ্ছে কিন্তু সে স্বাবলম্বন অর্জন বা আত্মনির্ভরশীলতা অর্জনের দৃষ্টিভঙ্গি তার নাই তার সেই সাহায্য গ্রহণের দৃষ্টিভঙ্গি আবার আমি যে সাহায্য দাতা আমারও একটা দৃষ্টিভঙ্গি কি যে ঠিক আছে তাকে সাহায্য দিলে তো সৃষ্টিকর্তা আমাকে বা আল্লাহ তালা আমাকে সব দিবেন বা পুণ্য দিবেন তাহলে আমি তাকে সাহায্য করি এই সাহায্য থেকে ভালো হলো তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অর্থাৎ তাকে একবারে এমনভাবে সাহায্য করা পরবর্তীতে যেন সে আর সাহায্য গ্রহণ না করে খুব স্বাভাবিকভাবে মহানবী সাল্লাহ সেই যে গল্প যে গল্পটি আমরা জানি এবং এর আগেও তোমাদের সাথে আমি এই গল্পটি শেয়ার করেছি সেটা হচ্ছে একজন অসহায় মানুষ যার কিছু নাই নবীজির কাছে সাহায্য চাইলেন বা ভিক্ষা চাইলেন নবীজি তাকে বললেন যে তোমার কি আছে কোথাও বলা হয় বাটি বা কোথাও বলা হয় যে একটি কম্বল আছে নবীজি সেটি নিয়ে আসতে বললেন সে নিয়ে আসলো নবীজির শাহবাদের মধ্যে বিক্রি করে দিয়ে তাকে তাৎক্ষণিকভাবে তার চাহিদা মেটানোর জন্য কিছু টাকা কিছু টাকা বা অর্থ দিল যে তুমি তোমার খাদ্যের প্রয়োজনটি মিটাও। আর বাকি টাকা দিয়ে তাকে একটি কুড়াল বা কুঠার কিনে দেওয়া হলো যে তুমি জঙ্গল থেকে কাঠ কেটে এটি বাজারে বিক্রি কর অর্থাৎ তাকে কিন্তু এই স্বাবলম্বন অর্জন বা আত্মনির্ভরশীলতার একটা রাস্তা তিনি দেখিয়ে দিলেন আর এই রাস্তা দেখানোর বিষয়টি হচ্ছে কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন অথবা এখনো আমাদের দেশে অনেক গ্রামাঞ্চলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা ডেলি নিউজ আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ হচ্ছে অথবা কন্যা সন্তান হওয়াতে মা বাবা অসন্তুষ্ট হচ্ছে এই সকল বিষয় যে কুসংস্কারের বিষয়গুলো আছে এই কুসংস্কারের বিষয়গুলো দূর করার জন্য কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা প্রয়োজন এই জন্যই সমাজ অন্যতম একটা লক্ষ্য আমরা বলতে পারি সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরবর্তীতে আমরা যাচ্ছি মানব সম্পদের উন্নয়ন একটা দেশের জন্য শুধু না সারা পৃথিবীর জন্য পৃথিবীটা তো মানুষের জন্যই এখানে কিন্তু মানুষকে সম্পদে পরিণত করা এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা মানুষকে যখন সম্পদে পরিবর্তন করা যাবে এই মানুষ কিন্তু একটা এই যে আমরা কম্পিউটার থেকে শুরু করে আমরা মহাকাশে যে যানগুলো পাঠাচ্ছি এগুলো কিন্তু মানুষের মাথা থেকেই এসছে বা মানুষই এগুলো অপারেট করছে কোন একটি যন্ত্রকে রেখে দিলে সেই যন্ত্র কিন্তু মানুষ যদি অপারেট না করে মানুষ যদি সেটাকে নিয়ন্ত্রণ না করে সেই যন্ত্র কিন্তু কাজ করতে পারে না আমি একটি বাইক বা আমি একটি গাড়ি এনে রেখে দিলাম সেখানে যদি কোনো ড্রাইভার না থাকে অথবা সেটা যদি রিমোট কন্ট্রোলও মানে কোনো ডিভাইস হোক আমার বাড়িতে একটা টিভি আছে আমার রিমোটটিও আছে আমি যদি সেই রিমোটটি অপারেট না করি রিমোটটি যদি আমি না ব্যবহার করি তাহলে কিন্তু সেই টিভিটি অন হবে না ঠিক একইভাবে গাড়ির কথা যদি বলে রিমোট কন্ট্রোল লাগে ড্রাইভার লাগবে না কিন্তু গাড়িটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো একটা মানুষ লাগবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অতিরিক্ত জনসংখ্যা বা যে সকল দেশে আছে সেখানে কিন্তু মানুষ বলতে সেখানে একটা আপদের কথা বা সেখানে একটা মানে কি বলা যায় সমস্যার কথা বোঝায় কিন্তু সেই মানুষকে যখন সম্পদে পরিণত করা যাবে তাকে তার চিন্তা ভাবনা তার জ্ঞান অর্জন বা তার স্বাস্থ্যগত দিক সকল দিক দিয়ে যখন তাকে উপযুক্ত করে গড়ে তোলা যাবে সেটি হবে কিন্তু মানব সম্পদের উন্নয়ন আর এই মানব সম্পদের উন্নয়ন এটি সমাজ কল্যাণের অন্যতম একটি লক্ষ্য এরপর বলা হচ্ছে সমস্যার স্থায়ী এবং বৈজ্ঞানিক সমাধান যে সমস্যাগুলো মানুষ বিভিন্ন সময় সম্মুখীন হবে বা ফেস করবে এই সমস্যাগুলোর একটা স্থায়ী বা বৈজ্ঞানিক সমাধান এটি করা প্রয়োজন বা এটি করতে হবে এটি সমাজ কল্যাণের অন্যতম একটি উদ্দেশ্য আমরা বলতে পারি কেন যে সমস্যা যদি আমরা স্থায়ীভাবে বা বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক সমাধান হচ্ছে বিজ্ঞান ভিত্তিকভাবে সমাধান বা সুশৃঙ্খলভাবে বা সুন্দরভাবে সমাধান সেটাই হচ্ছে বৈজ্ঞানিক সমাধান যদি সেটা আমরা না করতে পারি তাহলে হবে কি সমস্যাটি ঘুরে ঘুরে কিন্তু আমাদের কাছে সেই সমস্যা আবারও আসবে একই সমস্যা যদি বারবার আসে আর একই সমস্যায় যদি মানুষ বারবার সমস্যাগ্রস্ত হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আধুনিক সমাজ কল্যাণ যদি আমরা বলি বা সমাজকর্মের কথা বলি এখানে কিন্তু সমস্যার স্থায়ী সমাধান বা সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধানের উপরেই বেশি গুরুত্ব আরোপ করা হয় যাতে করে হবে কি মানুষের সেই যে আমরা ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা অনুযায়ী উন্নত জীবন মান অর্জনে আমাদেরকে যদি সমস্যার স্থায়ী সমাধান বা বিজ্ঞান ভিত্তিক সমাধান করি তাহলে সেটি আমাদেরকে উন্নত মান অর্জনে সাহায্য করবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তীতে যেটি আলোচনা আনব যে এই যে আমরা এতক্ষণ সমাজ কল্যাণের কথা বললাম আর কর্ম পড়তে গিয়ে যে আমরা সমাজ কল্যাণ বিষয়টিকে পাচ্ছি এর সাথে কি সম্পর্কটি আছে সমাজ কল্যাণ এবং সমাজ সমাজকর্মের সম্পর্ক হচ্ছে এটা নিবিড় সম্পর্ক আমরা শুরুতে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমাজ কল্যাণে ডিগ্রি দেওয়া হয় আবার অন্যদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানে সমাজকর্মে ডিগ্রি দেওয়া হয় অর্থাৎ বিষয়টি একই আমরা আরো পরবর্তী আলোচনা এটি আরো তোমাদের কাছে মানে পরিষ্কার করার চেষ্টা করব এই জন্যই মানে একই বিষয় বা একটি আধুনিক রূপ একটি প্রচলিত রূপ এই আধুনিক এবং প্রচলিত রূপের কারণে কিন্তু তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বা নিবিড় সম্পর্ক আছে আর এই ঘনিষ্ঠ নিবিড় সম্পর্কের যে বিষয়গুলো সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমেই বলা হচ্ছে সকল মানুষের কল্যাণ সমাজ কল্যাণ এবং সমাজ সমাজকর্ম এখানে কিন্তু সকল মানুষের কল্যাণের কথা বলা হচ্ছে ঠিক কিভাবে বলা হচ্ছে সামগ্রিক কল্যাণ অর্থাৎ আমরা যেটি আগেও ব্যাখ্যা করেছি সব দিকের কল্যাণ সামঞ্জস্য বিধান এটিও আমরা বলেছি নতুন একটি শব্দ এখানে আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে সম্পূরক এবং পরিপূরক সমাজ কল্যাণ যেটি আমরা বললাম যে প্রচলিত অর্থে মানুষের কল্যাণ করা বা মানুষকে সেই উন্নত জীবন মানে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সমাজ কল্যাণ আর সমাজকর্ম হচ্ছে সমাজ কল্যাণের আধুনিকতম রূপ বা এটি লক্ষ্য অর্জনের একটি উপায় সেখানে কি করা হচ্ছে প্রয়োজনে এটি পরিপূরক হিসাবে বা সম্পূরক হিসাবে সম্পূরক অর্থাৎ সেটিকে আরো ভালো করার চেষ্টা আর পরিপূরক হচ্ছে যে গ্যাপগুলো বা যে ফাঁকা জায়গাগুলো থাকছে সেখানে সেটিকে দিয়ে বা সেটির মাধ্যমে সেটি অর্জন করা এরপর বলা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দুইটা ক্ষেত্রেই কিন্তু প্রচলিত সমাজ কল্যাণ হলেও কিন্তু বা প্রচলিত বিষয় হলেও কিন্তু দৃষ্টিভঙ্গি আছে আর সমাজকর্মের টোটাল দৃষ্টিভঙ্গিটি হচ্ছে কিন্তু বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে সমস্যার স্থায়ী সমাধান সমাজ কল্যাণ ও সমস্যার স্থায়ী সমাধান চায় কর্মও কিন্তু সমাজ স্থায়ী সমাধানে বিশ্বাসী বলা হচ্ছে সম্পদের সদ্ব্যবহার ব্যবহার উভয় ক্ষেত্রে কিন্তু সম্পদের সদ্ব্যবহার বিষয়টি চলে আসছে এখন আমরা তো সম্পর্কগুলো দেখলাম তাহলে কিছু অবশ্যই পার্থক্যগত দিক আছে পার্থক্যগত দিকগুলো যদি আমরা যাই তাহলে পার্থক্যগুলো এত নিবিড় সম্পর্ক থাকার ফলেও কিন্তু কিছু পার্থক্য আছে পার্থক্যটা কি যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পেশাদার সেবা কর্ম অন্যদিকে সমাজ পেশাদার ও অপেশাদার সকল সুসংগঠিত সেবামূলক কাজ অর্থাৎ এখানে পেশাদারিত্ব আছে এবং অপেশাদারও আছে যে কারণে আমরা বলি যে আমাদের দেশে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে কর্মসূচিগুলো তারা পালন করে থাকে সেখানে কিন্তু যেমন পেশাদার লোক অর্থাৎ যারা সমাজকর্মে উচ্চতর ডিগ্রিধারী এরকম লোকও আছেন আবার অপেশাদার লোক অর্থাৎ অন্য বিষয়ের লোকেরাও কিন্তু এই সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন হয় এই কর্মসূচির সাথে সম্পৃক্ত আছে অর্থাৎ একটাতে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান দক্ষতা এটা যেমন আছে এবং এই বিজ্ঞান ভিত্তিক জ্ঞান দক্ষতা অর্থাৎ যারা সমাজকর্মে ডিগ্রিধারী তারা তাদেরকে আমরা বলে থাকি পেশাদার সমাজকর্মী কিন্তু সমাজ কল্যাণের ক্ষেত্রে পেশাদার সমাজকর্মীরাও এটি করে আবার অপেশাদার সমাজকর্মীরাও এই কাজগুলি করে থাকেন সেই হিসেবে আমরা কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারি যেমন আন্তর্জাতিক কিছু ক্লাব আছে রোটারি ইন্টারন্যাশনাল বা লায়ন ইন্টারন্যাশনাল এইরকম যে ক্লাবগুলো যেগুলো জনহিতকর বিভিন্ন কাজগুলো করে থাকেন সেখানে কিন্তু যেমন বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন সেখানে পেশাদার সমাজকর্মীদের থেকেও কিন্তু অপেশাদার সমাজকর্মীরা সেখানে কিন্তু এই সকল কাজগুলো করে থাকেন দ্বিতীয়ত বলা হচ্ছে সমাজকর্মী একটি স্বীকৃত পেশা বিধায় সমাজকর্মীদের জন্য পেশাগত জ্ঞান দক্ষতা অপরিহার্য বিশ্বের বিভিন্ন দেশে আমরা ইতিপূর্বে বলেছি যে উন্নত দেশ যেগুলো ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া বা ইউরোপের আরো অন্যান্য দেশে এখানে কিন্তু সমাজকর্মী একটি স্বীকৃত পেশা যে কারণে সমাজকর্মীদের পেশাগত জ্ঞান বা যারা সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করে এখানে তাদের এই পেশাগত জ্ঞান দক্ষতা এটি কিন্তু অবশ্যই লাগে যেমন ভাবে একজন চিকিৎসকের চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান না থাকলে তিনি চিকিৎসক হতে পারেন না আমরা সাধারণভাবে জানি যে কোনো একটু ব্যথা ব্যথা করলে বা মাথা ব্যথা করলে আমরা দু একটা প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধগুলো আমরা নিজেরা নিজেরাই কিন্তু সেবন করি কিন্তু মূল দায়িত্বটা বা মূল কাজটা কিন্তু সেই পেশাদার ব্যক্তির অর্থাৎ একজন চিকিৎসকের বা ডাক্তারের অনেক ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতা আছেন যারা অনেক ওষুধের নাম জানেন বা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করেন তারা কিন্তু অপেশাদার লোক চিকিৎসার ক্ষেত্রে তারা অপেশাদার লোক যদিও আমরা বাংলাদেশের অনেক লোক এটি ব্যবহার করে থাকি এটি বলা হচ্ছে যে সমাজকর্ম একটি স্বীকৃত পেশা যেটি উন্নত বিশ্বে সেখানে সমাজকর্মী হিসেবে যারা কাজ করেন তাদের এই পেশাগত জ্ঞান দক্ষতা এটা অবশ্যই লাগে অন্যদিকে সমাজ কল্যাণ কোন স্বীকৃত পেশা না বিধায় এরকম দক্ষতা না থাকলেও চলে অর্থাৎ ওই যে ওষুধ বিক্রেতা যে সে ওষুধ দিলে যে রকম হয় এরকম বিষয়টি চলে আসছে পরবর্তী পার্থক্য আমরা বলছি সমাজকর্মের পরিধি সংকীর্ণ অর্থাৎ সমাজকর্মের পরিধিটা কিন্তু ছোট যেহেতু পেশাদার লোকরা এটাকে ব্যবহার করে এই জন্য এটার কর্মপরিধিটা সীমিত অন্যদিকে সমাজ কল্যাণ যেহেতু অপেশাদার লোকরাও করে এবং যে কোনো লোকই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে নিজেকে জড়িত করতে পারে এই জন্য পরিধি ব্যাপক এবং বিস্তৃত এরপর বলা হচ্ছে যে সমাজকর্মীদের কিছু পেশাগত নীতি মূল্যবোধ এগুলি মেনে চলতে হয় বা মেনে চলা আবশ্যক কিন্তু যারা সমাজ কল্যাণে নিয়োজিত তাদের এরকম কোনো পেশাগত নীতি বা মূল্যবোধ থাকে না এগুলো না মেনে চললেও তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা সমাজকর্মী হবে তাদের কিন্তু এরকম পেশাগত যে মূল্যবোধগুলো আছে বা পেশাগত নীতি সেগুলো তাদের পুরোপুরি জানতে হবে বা তাদেরকে সেই বিষয়গুলি চর্চাও করতে হবে তারপর বলা হচ্ছে সমাজকর্মীরা কিন্তু কাজ করে পারিশ্রমিকের বিনিময়ে অর্থাৎ তিনি যে কাজ করবেন এই জন্য তিনি পারিশ্রমিক দিবেন আবারও চলে যায় সেই চিকিৎসকের কথায় বা ডাক্তারের কথায় ডাক্তার যখন আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিবেন তখন কিন্তু তিনি তার ফিস বা ভিজিট নেবেন অন্যদিকে ফার্মাসিস্ট যে কাজ করেন বা সেই ওষুধের দোকানদার যে কাজ করেন তিনি কিন্তু এরকম কোনো কিছু করবেন না তিনি তার ওষুধ বিক্রির যে লাভ্যাংশ সেটাই তিনি বড় করে দেখবেন আর সমাজ কল্যাণের যারা কর্মী তারা কিন্তু বিনা পরিশ্রমে কাজ করেন যেমন আমরা এই যে রোটারি ইন্টারন্যাশনাল অথবা লাইন ইন্টারন্যাশনাল বা এরকম আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে রেড ক্রিসেন্ট আছে আরও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না তারা সরাসরি মানুষের কল্যাণ বা উপকারার্থে তারা কাজগুলো করে থাকে আমরা একবারে শেষ পর্যায়ে এসেছি শেষে বলা হচ্ছে কি যে সমাজ কল্যাণের সমাজকর্ম উভয় সাহায্যকারী প্রক্রিয়া মানুষের সার্বিক যে কল্যাণ সাধন করে বা মানুষের সার্বিক উন্নতি করে তাকে সুখী উন্নত সমাজ গড়ে তোলা উভয়ের লক্ষ্য অনেক সময় এই সমাজ কল্যাণ সমাজকর্মকে এক করে ফেলে কিন্তু মূল বিষয়টি হচ্ছে সমাজের সার্বিক কল্যাণ সাধন সমাজ কল্যাণের লক্ষ্য আর লক্ষ্য অর্জনের হাতিয়ার হচ্ছে সমাজ সমাজকর্ম তাহলে কি আসলো যে সমাজ কল্যাণ কিন্তু একটা অনেক বড় একটা পরিসরের একটা বিষয় আর সমাজ কল্যাণ কাজ করতে যাওয়া একটা ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার হচ্ছে কিন্তু সমাজকর্ম তাহলে সেই হিসাবে বলা চলে যে সমাজ কল্যাণ একটা অনেক বড় বিষয় পাশাপাশি সমাজকর্ম হচ্ছে একটা ছোট বিষয় বা লক্ষ্য অর্জনের একটা হাতিয়ার হিসেবে কাজ করছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে সমাজ কল্যাণ সংক্রান্ত যে কিছু প্রত্যয় বা কিছু বিষয় আছে সেই উদাহরণের বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে আশা করছি আল্লাহ হাফেজ